হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান আকাশ তো আজকে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনার সিবিপি অ্যানালাইসিসের উপরে আমি একটা ভিডিও বানাই তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছিলো এই কারণে ভিডিওটা আমি পাঁচ ছয় অঙ্ক করে থেমে যাই বাকি অঙ্কগুলো আমি এই ভিডিওতে মানে পরের ভিডিওতে করবো বলে যাই তো আজকে আমি পরের অঙ্কগুলো করবো আপনারা কাইন্ডলি সিভিপ এনালাইসিস যদি এই ভিডিওটা দেখা শুরু করেন অবশ্যই আগের ভিডিওটা দেখবেন কারণ যেহেতু প্রথম ভিডিওটা ছিল প্রথম ভিডিওতে একটু বেশি আলোচনা হয় এটা সব সময় সেটা একটু দেখবেন তারপরে এখন এই ভিডিওটা দেখবেন আচ্ছা তো আমরা দুই হাজার আগের অঙ্কের ভিডিওতে দশ এগারো বারো দুই হাজার তেরো আট থেকে তেরো পর্যন্ত অঙ্কটা করি কিন্তু দুই হাজার তের একটা অঙ্ক পর্যন্ত যাই আর দুই হাজার তের আর অঙ্ক আছে ওইখানে আমরা করি নাই তো আজকে আমরা ওই অঙ্কটা দিয়ে শুরু করবো তো প্রশ্নটা দেখেন কি বলা আছে প্রশ্নের একটা ছক দেওয়া আছে যেখানে সেলস ভেরিয়েবল এক্সপেন্স তারপর ভেরিয়েবল এক্সপেন্স আন্ডারে পারচেস প্রাইস সেলস কমিশন টোটাল ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে ফিক্সড এক্সপেন্স অ্যাডভারটাইজিং রেন্ট স্যালারিজ এগুলা দেওয়া আছে টোটাল ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে ঠিক আছে তো ক্যালকুলেট দা অ্যানুয়াল ব্রেক ইভেন সেলস ইন টাকা এন্ড ইন ইউনিট আগে রকম আগে ভিডিও যারা করছে তাদের কাছে এই অ্যানুয়াল ব্রেক ইভেন সেলস ইন টাকা এন্ড ইউনিট বের করার কোনো সমস্যাই হওয়ার কথা না তারপরে যেহেতু নতুন ভিডিও আমি প্রথমে একটা দুটো অঙ্কে আলোচনা করতেছি ব্রেক ইভেন সেলস ইন টাকা ইন ইউনিট ব্রেক ইভেন সেলস ইন টাকা ইউনিট আগে আমরা বলি ব্রেক ইভেন জিনিসটা কি ব্রেক ইভেন বা ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখানে কোম্পানির কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় না মনে করেন একটা কোম্পানি দশ হাজার প্রোডাক্ট নিয়ে মানে ব্যবসা করতে নামছে তার কাছে একটা হিসাব থাকে ন্যূনতম কতটা প্রোডাক্ট সে বিক্রি করলে অন্তত তার খরচটা উঠে যাবে তার কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না আর ওই অ্যামাউন্ট বা ওই ইউনিট ওই পরিমাণ ইউনিটকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট আর ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইন টাকা টাকাতে প্রকাশ করলে যেমন মনে করেন দশ হাজার প্রোডাক্টের দুই হাজার প্রোডাক্ট যদি আমি বিক্রি করলে যদি টোটাল খরচ উঠে যায় তাহলে ওই দুই হাজার ইউনিট ডেটা ওটা হলো ব্রেক ইভেন ইউনিট আর ওই দুই হাজার পণ্যের যে টাকাটা বিক্রয় মূল্য সেটা হলো ব্রেক ইভেন সেলস ইন টাকা আচ্ছা তো ব্রেক ইভেন সেলস ইন টাকা বিইপি বি ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইউনিট এটা সূত্র হচ্ছে গিয়ে ইউনিটে যদি বাই করতে চেষ্টা করি আমরা ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট ফিক্সড কস্ট বসনে দেওয়া থাকে আর সিএম পার ইউনিট সিএম মানে হলো কন্ট্রিবিউশন মার্জিন আর সেলস থেকে ভেরিয়েবল কস্ট অবশ্যই পার ইউনিটেরটা সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে ফিক্সড কস্ট মানে তাহলে সিএম পার ইউনিট আসবে আর ফিক্সড কস্টকে সিএম পার ইউনিটে ভাগ করলে বিইপি ইউনিটটা এসে যাবে ঠিক আছে পোস্টে দেখেন ফিক্সড কস্ট দেওয়া আছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এগুলো যেটা ফিক্সড এক্সপেন্স অ্যাডভার্টাইজিং র্যান্ড স্যালারিজ এটা হলো এক একটা ফিক্সড কস্টের এই অ্যাডভার্টাইজিং র্যান্ড স্যালারিস এগুলো হচ্ছে এক একটা ফিক্সড কস্টের আন্ডারে আছে আর এই সবগুলো করে টোটাল ফিক্সড এক্সপেন্স আর সিএম পার ইউনিট কি সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট তো সেলস পার ইউনিট কত দেখেন তিরিশ আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে গিয়ে আঠারো এই যে পারচেজ প্রাইস সেলস কমিশন এটা হচ্ছে গিয়ে ভেরিয়ে দুইটা অংশ আর টোটাল হল আঠারো তো তিরিশ থেকে যদি আঠারো বাদ দিই আমরা তাহলে বারো আসে তো পনেরো হাজার বাই বারো বারো এই এক লক্ষ পঞ্চাশ হাজার ভাগ বারো বারো হাজার পাঁচশো এটা হলো ইউনিট আর টাকা কি বারো হাজার পাঁচশো কে যখন আপনি সেলস প্রাইস দ্বারা গুণ করে দিবেন তখনই টাকাটা এসে যাবে সেলস প্রাইস তিরিশ বারো হাজার পাঁচশো কে আপনি তিরিশ দ্বারা গুণ করে দেন তাহলেই আপনার ব্রেক ইভেনে টাকাটা এসে যাবে যে বিপি ইউনিট ইনটু সেলস প্রাইস 12500 ইনটু 30 বিপি টাকা ঠিক আছে বিপি টাকা বের করার আরেকটা সূত্র আছে সেটা হলো গিয়া যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট সিএম রেশিও যদি সিএম রেশিও দ্বারা ভাগ করে তাহলেও হবে সিএম রেশিও বের করে নিতে হবে আমার দরকার কি দরকার নাই কারণ বড় হবে অঙ্ক দরকারটা কি সিএম রেশিও বের করা সহজ যে আপনার উপরে উপরে সিএম থাকে আর নিচে থাকে সেলস প্রাইস ভাগ করলেই হয়ে যাবে মানে সিএম ভাগ সেলস প্রাইস এখানে যেমন তিরিশ মাইনাস আঠারো মানে বারো বারো উপরে থাকতো আর নিচে থাকতো হচ্ছে কি সেলস প্রাইস মানে তিরিশ ইন্টু হান্ড্রেড দিলেই সিএম রেশিও আসে যেত আচ্ছা পরে ইত্যাদি দুই নম্বরে প্রিপিয়ারে সিবিপি গ্রাফ শোয়িং কস্ট অ্যান্ড রেভিনিউ ডাটা ফ্রম এ জিরো লেভেল অফ অ্যাক্টিভিটি আপ টু টোয়েন্টি থাউজেন্ড ইউনিটস সোল্ড ইচ ইয়ার ক্লিয়ারলি ইন্ডিকেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট অন দ্য গ্রাফ আই এম টোটালি সরি আই ক্যান নট ডু দিস কারণ এইভাবে আপনার গ্রাফ শোয়িং করে আসলে এমএস ওয়ার্ডে কিভাবে করে এই অঙ্কটা আমি আসলে অনেক ট্রাই করছি কিন্তু কোনোভাবেই করতে পারতেছি না এটা আমার পক্ষে সম্ভব না আপনারা প্লিজ আপনাদের কোন টিচার অথবা বড় ভাই যার কাছ থেকে পারেন একটু হেল্প নিয়ে মানে প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখে নেবেন গ্রাফ আকারে আমি এখানে মানে করতে পারতেছি না ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা ইফ টুয়েলভ থাউজেন্ড ইউনিটস আর সোল্ড ইচ ইয়ার যদি মানে বারো হাজার ইউনিট প্রতি ইয়ার বিক্রি হয় হোয়াট শুটবিতে নেট ইনকাম অ নেট লস হুম তো বারো হাজার ইউনিট যদি তৈরি হয় তাহলে বারো হাজার ইউনিটের সেলস স্পেস কত আমরা সেটা বের করি বারো হাজার গুণ তিরিশ তারপরে বারো হাজার ইউনিটের ভেরিয়েল কস্ট কত বারো হাজার গুণ এইটিন আর ফিক্সড কস্টও কখনো চেঞ্জ হয় না ঠিক আছে মানে ভেরিয়েবল কস্ট আপনার পার প্রোডাকশনের উপরে চেঞ্জ করে তেরো হাজার হলে তেরো হাজার গুণ আঠারো চোদ্দ হাজার হলে চোদ্দ হাজার গুণ আঠারো এক হাজার হলে এক হাজার গুণ আঠারো কিন্তু ফিক্সড এক্সপেন্স তো চেঞ্জ হবে না তাহলে কিন্তু আমরা প্রফিট না কি লস এটা বের করতে পারি এখন আমরা নিচে বের করব এটা দেখেন সিএলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট 12000 প্রোডাক্ট তৈরি করছি বিক্রি হচ্ছে 12000 গুণ 30 মাইনাস 12000 গুণ 18 মাইনাস 1 লক্ষ 50000 তাহলে নেগেটিভ ফিগার 6000 মানে নেট লস হইছে আচ্ছা কোয়ার্টার রিকোয়ারমেন্ট 6টা রিকোয়ারমেন্ট দিছে আচ্ছা চার নাম্বার দা কোম্পানি ইজ কনসিডারিং পেইং দা ইনস্টোর ম্যানেজার এন্ড ইনসেন্টিভ কমিশন অফ টাকা জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার ইউনিট ইফ দিস পয়েন্ট ইন টাকা কোম্পানি চিন্তা ভাবনা করতেছে যেভেন ফাইভ পার ইউনিট মানে ম্যানেজারকে কমিশন দিবে ম্যানেজারকে কমিশন দিবে সেভেন ফাইভ মানে পঁচাত্তর করে পার ইউনিটে মানে ওনার চিন্তা ভাবনা হচ্ছে আমরা যদি ম্যানেজারকে পার ইউনিটে পঁচাত্তর করে মানে ই দিই কমিশন দেই তাহলে হয়তো আমাদের সেলসটা বৃদ্ধি পেয়ে যেতে পারে যেমন আপনি দেখবেন বিভিন্ন মার্কেটিং জবে এরকম থাকে যে আপনি যদি এটা সেলস করে দিতে পারেন আপনি যদি এই কয়টা অ্যামাউন্ট ইউনিট সেলস করে দিতে পারেন আপনাকে পার ইউনিটের প্রতি আমরা এক টাকা দুই টাকা লাভ দিব এটাও এরকম যে পার ইউনিটের উপরে পঁচাত্তর পয়সা লাভ দিবে যদি পঁচাত্তর পয়সা করে পার ইউনিটে লাভ দেয় তার মানে কি খরচের একটা এদিক সেদিক হয়ে যেতেছে মানে আপনার যে সিএম পার ইউনিটটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ সিএম পার ইউনিট কি সেলস ম্যানেজ ভেরিয়েবল কস্ট আর আগের ভেরিয়েবল কস্ট হয়তো এই পয়েন্ট সেভেন ফাইভ ছিল না কিন্তু এই পয়েন্ট সেভেন ফাইভ নতুন করে আসতেছে এই পয়েন্ট সেভেন ফাইভ নতুন করে আসার কারণে এখন ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা অ্যান্ড সেলস কত এটা বের করতে পড়ছে আচ্ছা আমরা করি নিউ ব্রেক ইভেন পয়েন্টস ইন ইউনিট তাহলে সূত্রটা তো আগের মতোই ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট তো ফিক্সড কস্ট তো চেঞ্জ হয় না এক লক্ষ পঞ্চাশ হাজার আর সিএম সূত্রটা মানে এই কি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সেলস কত তিরিশ আর ভেরিয়েবল কস্ট আপনার প্রশ্নে দেওয়া আছে হলো গিয়া আঠারো আবার নতুন করে পয়েন্ট সেভেন ফাইভ আসছে যার কারণে এইটিন পয়েন্ট সেভেন ফাইভ এই যে এইটিন ফাইভ এখন পুরো ক্যালকুলেশন করলে এই ইউনিটটা আসবে মানে এই ইউনিটটা যদি আপনি বিক্রি করেন তাহলে কোম্পানির কোনো লাভ হবে না কোনো ক্ষতি হবে না আপনার পঁচাত্তর পয়সা করে যদি আবার আপনি ই দেন মানে বিক্রির ওপর যদি কমিশন দেন আচ্ছা এখন নিউ ব্রেক ইভেন নিউ ব্রেক ইভেন পয়েন্ট টাকা এটার উপরে আপনি তিরিশ দেওয়া গুণ দেবেন সেলস প্রাইসকে গুণ দিবেন তাহলে টাকাটা এসে যাবে আচ্ছা পাঁচ নম্বর রিকোয়ারমেন্ট কি বলছে রেফার টু দা অরিজিনাল ডাটা দা কোম্পানি ইজ কনসিডারিং পেইং দা স্টোর ম্যানেজার টাকা পয়েন্ট ফাইভ জিরো কমিশন পার ইউনিট সোল্ড ইন এক্সেস টু দা ব্রেক ইভেন পয়েন্ট ইফ দিস চেঞ্জ ইস মেড হোয়াট উইল বি দা নেট ইনকাম অর লস ইফ ফিফটিন থাউজেন্ড ইউনিটস আর সোল্ড আচ্ছা যদি ম্যানেজারকে মানে অরিজিনাল ডাটা এই চার নম্বর রিকোয়ারমেন্টের কথাটা এখন ভুলে যান চার নাম্বার রিকোয়ারমেন্টে যাতে কোর্সে এটা ভুলে যান চার তিন দুই এগুলো সব ভুলে যান অ্যান্ড অরিজিনাল যে এই ডাটাটা এই ডাটাটার উপর নির্ভর করেন নির্ভর করে আপনার ম্যানেজারকে যদি পঞ্চাশ পয়সা করে কমিশন দেওয়া হয় এক একটা সোল্ড করার জন্য তাহলে ইফ দিস চেঞ্জ ইস ম্যাড হোয়াট উইল বি দ্য নেট ইনকাম অর লস এই ফিফটিন থাউজেন্ড ইউনিটস আর সোল্ড যদি পনেরো হাজার সোল্ড করে তাহলে কি কোম্পানি লাভ বা ক্ষতি কি হবে ঠিক আছে আর পনেরো হাজার ইউনিট যদি সোল্ড হয় তাহলে পনেরো হাজার টাকা তো মানে সেলস প্রাইস তিরিশ তিরিশই থাকলো কস্ট বাড়লো কিন্তু তিরিশ তো তিরিশই থাকবে তো পনেরো হাজার সাথে আমরা তিরিশ কে গুণ দিব মাইনাস দিব ভেরিয়েল কস্ট তো ভেরিয়েল কস্ট এখানে যে এইটিন আছে হ্যাঁ এখানে আবার পয়েন্ট ফাইভ জিরো বা নতুন করে আসছে ঠিক আছে

হ্যাঁ তাই আমার ঠিক আছে সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো হচ্ছে কি আপনার ব্রেক ইভেন পয়েন্ট এবং ম্যানেজারকে বললো যে বারো হাজার পাঁচশো ইউনিট পর্যন্ত আপনি কোনো লাভ পাবেন না কিন্তু বারো হাজার পাঁচশো ইউনিটের পরে যতগুলো আপনি সেলস করতে পারবেন প্রত্যেকটা সেলসের উপর আপনাকে আবার পঞ্চাশ পয়সা করে দেওয়া হবে তাহলে কোম্পানি লাভ কত ঠিক আছে আচ্ছা তো পনেরো হাজারের যে ইউনিটের সোল্ড মানে সেলস প্রাইস তিরিশ তো তিরিশই থাকবে আর কস্টের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো গুনতি মানে আপনার ইয়ে আঠারো হবে আর বাকি যে অ্যামাউন্টটা সেটার সাথে আবার এইটিন পয়েন্ট ফাইভ জিরো হবে কারণ পঞ্চাশ পয়সা করে বাকি ইউনিটের সাথে আবার এক্সট্রা কমিশন দিতে হইতেছে আপনার বাকি যে ইউনিটটা থাকতেছে আর ফিক্সড কস্ট তো থাকবে ওটাই তাহলে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাদ তো প্রফিটটা এসেই যায় কারণ কস্ট সেলস মাইনাস কস্ট তো আপনার ইয়ে মানে প্রফিট আচ্ছা নিউ প্রফিট সেলস কস্ট কস্ট ফিক্সড পনেরো হাজার ইউনিট যে আপনি বিক্রি করছেন পনেরো হাজার গুণ তিরিশ মানে সেলস প্রাইস এখন বিয়োগ করবো আমি কি বারো হাজার পাঁচশো গুণ আঠারো এখন এই পনেরো হাজারের ভিতরে বারো হাজার পাঁচশো লেখা ব্রেক ইভেন পয়েন্ট সেটার উপরে আমি আর এক্সট্রা কোনো খরচ দিতে রাজি না তাহলে বারো হাজার পাঁচশো গুণ আঠারো এখন কোম্পানি বলছে বারো হাজার পাঁচশোর পরে আপনি আরও যত সেলস হবে তার প্রত্যেকটার উপরে পয়েন্ট ফাইভ জিরো করে আরো বেশি মানে পয়েন্ট ফাইভ জিরো করে কমিশন দিবে মানে কি এটা কোম্পানি এক্সট্রা খরচ হইতেছে যার কারণে এইটিন থেকে এইটিন পয়েন্ট ফাইভ জিরো হবে তো পঁচিশশো গুণ এইট্টিন পয়েন্ট ফাইভ জিরো তো এখন এটা বাদ দিবো এটা হলো এই পুরাটুক হচ্ছে গিয়ে ভেরিয়েল কস্ট এখন ঠিক আছে আর দেড় লাখ তো এটা তো ফিক্সড কস্ট তো সেলস থেকে যদি টোটাল মানে ফিক্সড কস্ট ভেরিয়েবল বলে দুটোই বাদ দিয়ে দিই তাহলে আমাদের প্রফিটটা এসে যাবে মানে নতুন প্রফিট যেটা ওটা এসে যাবে আচ্ছা ছয় নম্বর রিকোয়ারমেন্ট আমরা দেখি রেফার টু দ্যাট কোম্পানি ইজ কনসিডারিং এলিমিনেটিং সেলস কমিশন এন্টারলি এন্ড ইনক্রিজিংলি ফিক্সড স্যালারিজ বাই টাকা একত্রিশ হাজার অ্যানুয়ালি আচ্ছা অরিজিনাল ডাটা আবারও এই চার পাঁচ ভুলে যান অরিজিনাল ডাটার উপর মানে কনসিডারিং এলিমিনেটিং সেলস কমিশন ইন্টারলি ও আচ্ছা কোম্পানি এখন আরেকটা জিনিস চিন্তা করতেছে এই কাজটা করা যায় কিনা যে সেলস কমিশন নামের একটা কথা আছে এখানে আমরা দেখি এই যে সেলস কমিশন ফোর পয়েন্ট ফাইভ জিরো এইটাকে তারা আর দিবে না এইটা একটা টাকাও দিবে না তাহলে কিন্তু ভেরিয়েবল কস্ট কমে যাবে ভেরিয়েবল কস্ট তাহলে শুধুমাত্র থার্টিন পয়েন্ট ফাইভ না থাকবে থাকতেছে না আচ্ছা সেলস কমিশন তারা আর দেবে না আরেকটা কি বলা আছে অ্যান্ড ইনক্রিজিং ফিক্সড স্যালারিজ বাই টাকা থার্টি ওয়ান আর ফিক্সড স্যালারিজ যেটা হ্যাঁ ওটা আবার একত্রিশ হাজার টাকা বাড়াবে মানে একদিক থেকে কমালো আরেক দিক থেকে বাড়াবে মানে এটা একটা মোটিভেশনের একটা পার্ট আপনি বলতে পারেন যে এই মানে মোটিভেট করতেছে যে আমি কমিশন দিব না কিন্তু তোমার ফিক্স স্যালারি বাড়াই দিলে মানে বাড়ায় দিতেছি ইফ দিস চেঞ্জ ইজ মেড হোয়াট উইল বি দ্য নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সেলস অ্যান্ড ইন ইউনিট সেলস উড বি রিকমেন্ড দ্যাট দ্য চেঞ্জ বি মেড এখন এই চেঞ্জটা কি করা কতটা যুক্তিযুক্ত কারণ আগে যে আমরা করছি মানে তার তুলনায় কি যুক্ত নাকি মানে লাভটা টাভ হবে নাকি এরকম টাইপ এক্সপ্লেন করতে বলছি আচ্ছা তো আমরা করি কোথায় গেল এই যে তাহলে আমরা আগে ব্রেক ইভেন পয়েন্টটা বের করি ব্রেক ইভেন পয়েন্ট দেখেন ফিক্সড কস্ট বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটা আমরা আগে বের করব তো ফিক্সড কস্ট কি এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার আগে ফিক্সড কস্ট ছিল এখন ফিক্সড স্যালারিজ একত্রিশ হাজারটা বেড়ে যাবে আবার এদিকে কন্ট্রিবিউশন মার্জিন যেটা সেটা আবার আপনার ই কি জানি বললাম তো আগে ছিল সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট তো তিরিশ টাকা তো আপনার সেলস প্রাইস এটা থেকে আপনি কন্টি মানে ভেরিয়েবল কস্ট বাদ দিবেন ভেরিয়েবল কস্ট আগে ছিল এইটিন কিন্তু এখন কি বলতেছে যে আমরা সেলস কমিশনটা দিব না সেলস কমিশন তো ফোর পয়েন্ট ফাইভ জিরো যদি না দিই তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে কি এখন ভেরিয়েবল কস্ট এটা থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে আপনার ই হচ্ছে নিউ ব্রেক মানে কন্ট্রিবিউশন মার্জিনটা এসে যাচ্ছে এই যে কন্ট্রিবিউশন মার্জিনটা এসে যাচ্ছে তো তারপরে এটা বের করলে ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটটা এসে গেল এখন ব্রেক ইভেন পয়েন্টের যে টাকাটা এটার সাথে যদি আপনি তিরিশের গুণ দেন তাহলে হচ্ছে কি আপনার টাকাটা এসে যাবে তো এখন নিউ ব্রেক ইভেন পয়েন্ট আগে নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পেয়ে গেছি এখন প্রশ্ন কি কি চাইছে দেখেন ইফ চেঞ্জেস মেড হোয়াট উইল দা নিউ ব্রেক পয়েন্ট ইন টাকা সেলস ইন ইউনিটস সেলস আচ্ছা হোয়াট উড বি রিকমেন্ড চেঞ্জ বি মেড রিকমেন্ড কি করা যেতে পারে কারণ কথা যে এটা রিকমেন্ড বলতে বুঝাইতেছে এটা ঠিক হবে কি না মানে এই চেঞ্জ করাটা কি ঠিক হবে কি না দেখেন আপনার অরিজিনাল ডাটা যেটা সেখানে আপনার বিএপি ইউনিট কত ছিল বারো হাজার পাঁচশো আর বিএপি টাকা কত ছিল তিন লক্ষ পঁচাত্তর হাজার এই বিএইপি মানেটা কি যে বারো হাজার পাঁচশো ইউনিট যদি বিক্রি করতে পারে তাহলে কোম্পানির টোটাল কস্টটা উঠে যাবে কোম্পানির লাভও হবে না ক্ষতিও হবে না আপনি স্বাভাবিক আপনি তো ভাবনা করবেন কি বিএইপি ইউনিট যত কম হবে তত ভালো কারণ যত তাড়াতাড়ি আপনার কোম্পানির লাভ লাভ এসে মানে খরচ উঠে যাবে ততই তো ভালো আর এখন নতুন করে যে হিসাবটা করলাম সেখানে আসলো কত দশ হাজার নয়শো ইউনিট আর নতুন করে তবে ভিপি টাকাটা আসলো এটা তার মানে কি এটা কিন্তু কম দেখেন দশ হাজার নয়শো ঊনসত্তর ইউনিট আর তিন লক্ষ উনত্রিশ হাজার নব্বই আর এখানে অ্যামাউন্টটা কত ছিল বারো হাজার পাঁচশো আর ষাট হাজার পাঁচশো তার মানে রিকমেন্ড আমরা কী করব

চাইলে বিয়োগ করেও লিখতে পারেন আপনারা হুম তাই দু হাজার তেরো সালের অঙ্ক বড় অঙ্ক ছিল বেশি কঠিন ছিল না আচ্ছা দু হাজার চোদ্দ সালের অঙ্ক তোমরা যাবো এখন

সেলিং প্রাইস হচ্ছে নাইনটি টাকা আর দুইটায় করে কমাইলে পাঁচ হাজার ইউনিট বেশি বিক্রি হবে অ্যান্ড ভেরিয়েল এক্সপেন্স আর টাকা সিক্সটি পার ইউনিট আচ্ছা ফিক্সড এক্সপেন্সেস আর আট লক্ষ চল্লিশ হাজার পার ইয়ার তা প্রেজেন্ট অ্যানুয়াল ভেলুম অ্যাট দ্য টাকা নাইনটি সেলিং প্রাইস হচ্ছে পঁচিশ হাজার ইউনিট ও আচ্ছা 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 মানে পঁচিশ হাজার ইউনিট আপনার কখন যখন সেলস প্রাইস নাইনটি যখন নব্বই টাকা তখন পঁচিশ হাজার ইউনিট বিক্রি হয় আর দুইটায় করে কমালে মানে আটাশি টাকা যখন হবে তখন পাঁচ হাজার ইউনিট বাড়বে তার মানে কত হবে পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার তিরিশ হাজার টাকা আর ফিক্সড এক্সপেন্সও চেঞ্জ হবে না কিন্তু ভেরিয়েবল এক্সপেন্স আবার বলতেছে সিক্সটি টাকা তার মানে আপনার পঁচিশ হাজারের হলে পঁচিশ হাজার গুণ সিক্সটি আবার তিরিশ হাজার হলে তিরিশ হাজার গুণ সিক্সটি এরকম আচ্ছা হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ইয়ারলি নেট অপারেটিং ইনকাম আর লস প্রেজেন্ট ইয়ারলি ইনকাম অর লস মানে আপনার সেলস ম্যানাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট খুব সহজেই বের করবেন যে পঁচিশ হাজার গুণ আপনার সেলস প্রাইস কত এখানে দেওয়া নাইনটি মাইনাস করবেন হচ্ছে আপনার এই ফিক্সড কস্ট কত দেওয়া আছে এই অ্যামাউন্টটা বিয়োগ করবেন আর ভেরিয়েবল কস্ট কত পঁচিশ হাজার গুণ ষাট এটা বিয়োগ করবেন তাহলে এসে যাবে এই যে অপারেটিং ইনকাম ভেরিয়েবল কস্ট কস্ট পঁচিশ হাজার গুণ নব্বই সেলস প্রাইস ভেরিয়েবল কস্ট পঁচিশ হাজার গুণ ষাট ফিক্সড কস্ট আট লক্ষ চল্লিশ হাজার এটা তো বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার লস হয় নব্বই হাজার টাকা লস হয় আচ্ছা দুই নম্বর হোয়াট আর হোয়াট প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস ইন টাকা অ্যান্ড ইউনিটস ব্রেক ইভেন ইউনিটস এর সূত্র কি আপনার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সি এম আর ফিক্সড কস্ট এই অ্যামাউন্টটা আর সি এম কি সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেলস প্রাইস পার ইউনিট হলে গাছ নাইনটি আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হল গাছ সিক্সটি নাইনটি মাইনাস সিক্সটি তাহলে মানে তাহলে তিরিশ এটাকে তিরিশ দ্বারা ভাগ করবেন তাহলে আসবে যে ফিক্সড কস্ট বাই সি এম সি এম পার মিনিটটা লিখলাম না ঠিক আছে পার মিনিট লিখে দেবেন তো নাইনটি মাইন সিক্সটি এই অ্যামাউন্টটা তারপর টাকার এই অ্যামাউন্টের সাথে মানে সেলস প্রাইসে গুণ দিলেই বিয়ে কুভেন্ট সেলসটা এসে যাবে আচ্ছা তিন নাম্বার ইকটা বলি প্রিপেয়ারে সিবিপি গ্রাফ শোয়িং কস্ট অ্যান্ড রেভিনিউ ডাটা ফ্রম জিরো এলেভেন আবারও সিবিপি গ্রাফ চাইছে আমি কী যে বলবো আসলে এটা আমিও অনেক ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছে না বের করা ঠিক আছে মানে এমএস ওয়ারে পারতেছি না এটা কীভাবে মানে গ্রাফ শো করে মানে করাটা পসিবল না নিজে দায়িত্ব করবেন এটা কারো কাছ থেকে চার নাম্বার এজুমিং দ্যাট দ্য মার্কেটিং স্টাডিজ আর কারেক্ট মানে মার্কেটিং স্টাডিজ কারেক্ট মানে মনে করেন যে এই যে দুই টাকা কমাইলে পাঁচ হাজার ইউনিট বাড়বে বিক্রি বেড়ে যাবে ঠিক আছে এই জিনিসটা মনে করতেছে যে হ্যাঁ মার্কেটিং স্ট্র্যাটেজ পারফেক্ট মানে এটা তো সাধারণত আপনার মার্কেট রিসার্চের উপরে আপনার নির্ভর করে মানে আন্দাজ করা হয় দুই টাকা কমাইলে যে সত্যি সত্যি যে বাড়বে এটা তো কোনো কথা নাই কিন্তু ধরে নিতেছে যে হ্যাঁ

কমালাম আটাশি ইউনিট আটাশি টাকা করে হলো তাহলে তো আপনার পঁচিশ হাজারের সাথে পাঁচ হাজার বেড়ে তিরিশ হাজার হবে তখন একটা লাভ হবে বা একটা লস হবে আবার ওই আটাশির পরে যদি আবার দুই টাকা কমাই ছিয়াশি টাকা হবে তখন তো আরও পাঁচ হাজার ইউনিট বেড়ে যাবে তখন আবার কত হবে মানে পঁচিশ হাজার পাঁচ তখন তো তিরিশ পাঁচ আবার ছিয়াশি টাকা আবার দুই টাকা আপনি কমার সেলস প্রাইস তাহলে আরও পাঁচ হাজার বেড়ে যাবে তার মানে পঁয়ত্রিশ হাজার হবে মানে যতবার দুই টাকা করে আপনি কমাবেন ততবার পাঁচ হাজার ইউনিট করে বাড়বে আপনার সেলস প্রাইস বাড়বে এমন করতে করতে সর্বোচ্চ কত পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন লাভ হবে কারণ আপনি ভাবতে যে যদি ভাবেন এমন যে আমি টাকা কমাইতে থাকবো কমাইতে থাকবো দুই টাকা কমাইলে তো পাঁচ হাজার ইউনিট বাড়াইতেছে তাহলে এক সময় দেখা যায় সেলস প্রাইস জিরো হয়ে যেতেছে এটা আপনার লাভই হবে না কারণ সেলস প্রাইস যদি না কমায় একেবারে যত ইউনিটে বিক্রি হোক কিন্তু আপনার লাভ থাকতেছে না সর্বোচ্চ মানে কোন পরিস্থিতিতে গেলে সর্বোচ্চ বেশি প্রফিটটা গেইন করা যাবে আচ্ছা করি আপনার এটা ছক কাটবেন এরকম পার্টিকুলার্স এই যে পঁচিশ হাজার ইউনিটে আমি প্রথমে আমরা লাভ ক্ষতি বের করব পঁচিশ হাজার ইউনিট যদি হয় তাহলে এই যে পঁচিশ হাজার নাইনটি সেলস প্রাইস ভেরিয়েবল কস্ট এটা কন্ট্রিবিউশন মার্জিন এটা আসলো হ্যাঁ সেলস প্রাইস ভেরিয়েবল কস্ট কস্ট বাদ বাদ কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন ফিক্সড দেন নেট অপারেটিং ইনকাম মানে আপনি ইনকাম স্টেটমেন্ট বের করবেন যে পঁচিশ হাজার ইউনিটে কত নেগেটিভ ফিগার নাইনটি থাউজেন্ড লস হয় আচ্ছা যদি তিরিশ হাজার ইউনিট বিক্রি করেন আপনি মানে তখন তো আটাশি টাকা করে বিক্রি করলে তিরিশ হাজার টাকা তাহলে আটাশি টাকা করে সেলস প্রাইস বা সেলস রেভিনিউ হবে এই অ্যামাউন্টটা সেটা থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেন আর তাহলে আসবে হলো কি কন্ট্রিবিউশন মার্জিন এখন কথা হলো যে ভেরিয়েবল কস্ট যে এক লক্ষ আশি হাজার এটা আসলো কোথা থেকে এই দেখেন আপনার তিরিশ হাজার তো ইউনিট আর পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কত দেখেন সিক্সটি তো তিরিশ হাজার গুণ বলুন ভেরিয়েবল কস্ট ঠিক আছে তো কন্ট্রিবিউশন মার্জিন এসে গেল কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টটা বাদ দেন এখন ফিক্সড কসটা কোনো সময় চেঞ্জ হবে না বাদ দেন তাহলে আসলে কত জিরো একটা জিনিস দেখেন মানে পাঁচ হাজার ইউনিট যখন পরের বার বেড়ে গেল তখন কিন্তু আগের বার যে নব্বই হাজার টাকা লস হয়েছে এখন জিরো মানে কি আপনার একেবারে কাটায় কাটায় মিলে গেল যে আপনার লাভও হবে না ক্ষতি হবে না যে তিরিশ হাজার ইউনিট বিক্রি হবেন আটাশি টাকা করে আবার পরে দেখেন পঁয়ত্রিশ হাজার ইউনিট আমরা নিয়ে যাই যদি তখন সেলস প্রাইস দিতে হবে ছিয়াশি টাকা যদি এমন হয় তখন সেলস রেভিনিউ হবে এটা আর ভেরিয়েবল কস্ট মানে পঁয়ত্রিশ হাজার গুণ সাইট হবে এটা আর তাহলে এটা থেকে এটা বাদ দিন কন্ট্রিবিউশন মার্জিন এই অ্যামাউন্টটা আসলো আর ফিক্সড কস্ট চেঞ্জ হবে না এখন কিন্তু দেখেন আবার লাভটা বেড়ে গেছে তার মানে বোঝাই যেতেছে আপনার কিন্তু বার যতটা আপনি ইউনিট বাড়াইতেছেন লাভ হইতেছে আবার চল্লিশ হাজারের ক্ষেত্রে আরও দুই টাকা কমে যাবে শেষ স্পেস চুরাশি আর ভেরিয়েবল কস্ট একটু চেঞ্জ হবে যে চল্লিশ হাজার গুণ ষাট হবে এই অ্যামাউন্টটা তারপর কন্ট্রিবিউশন মার্জিন বের করেন বিয়োগ করে ফিক্সড করে এই অ্যামাউন্টটা আরো বাড়ছে যতক্ষণ পর্যন্ত এরকম বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না দেখবেন যে কমা শুরু করছে কারণ একটা সময় সেলস প্রাইস কমতে কমতে এতটাই কমে যাবে যে আর লাভের মুখ দেখা যাবে না কারণ কমাইতে কমাইতে আপনি যদি এরকম চুরাশি বিরাশি আশি আটাত্তর ছিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর এমন করে টাকা কমাইতে থাকে এক সময় তো সেলস পে জিরো হয়ে যাবে তখন তো আপনার আর কোনো লাভ হইতেছে না তখন তো আপনি ফ্রিতেই সব দিয়ে ফেলতেছেন ঠিক আছে এরকম পঁয়তাল্লিশ হাজার ইউনিটে আপনি বের করবেন বিরাশি টাকা তখন ধরবেন কারণ চুরাশির পরে দুই টাকা কমে গেল পঞ্চাশ হাজার ইউনিটে আবার বিরাশি থেকে দুইটা রকম আশি টাকা হয়ে গেল এরকম পঞ্চান্ন হাজারে আচ্ছা এই পঞ্চাশ হাজার ইউনিটে দেখেন আসছে হলে এই অ্যামাউন্টটা মানে এক লক্ষ ষাট হাজার টাকা বিয়ে মানে লাভ হবে যদি পঞ্চাশ হাজার ইউনিট আশি টাকা করে বিক্রি করে আর পঞ্চান্ন হাজার ইউনিটে গিয়ে আবার দেখেন আগের লাভের তুলনায় এই লাভটা কমে গেছে ঠিক আছে তার মানে এখন আস্তে আস্তে কমা শুরু হয়েছে কারণ এখন আপনি যত ইউনিট বিক্রি করবেন করেন না কেন কারণ পঞ্চাশ হাজারের বেশি ইউনিট যদি বিক্রি করে আর যদি সেলস প্রাইস কমায় দেন তাহলে আর লাভ হইতেছে না পঞ্চান্ন হাজার ইউনিটে এই অ্যামাউন্টটা আমরা আরেকটা ইউনিট করবো এক্সট্রা করবো যে শিওর হওয়ার জন্য পরে বড় কমে কিনা আমাদের তো বুঝে গেছি কমবে সামনে কিন্তু আমরা তারপর দেখাই দিব সিক্সটি থাউজেন্ড ইউনিটের ক্ষেত্রে আপনার দেখেন আরো কমে গেছে তার মানে কি আমাদের যে ইটা মানে যে ইউনিটটা দরকার সেটা হলো পঞ্চাশ হাজার ইউনিট যদি পঞ্চাশ হাজার ইউনিট আমরা বিক্রি করি তাহলে দুই টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা কমা যেমন আশি টাকায় আসবে ওই আশি টাকা সেলস প্রাইস দিয়ে যদি আমি পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি করি তাহলে আমি সবচেয়ে বেশি লাভ লাভবান হবো ম্যাক্সিমাম প্রফিট অফ টাকা সিক্স ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড নাকি এটা ষোলো লাখ নাকি না হ্যাঁ ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড দ্য কোম্পানি ক্যান আর্ন ইয়ারলি বাই সেলিং ফিফটি থাউজেন্ড ইউনিটস এট এ প্রাইস টাকা এইট ঠিক আছে বুঝতে পারছেন আশা করি

মানে থিওরিক্যাল কোশ্চেন আচ্ছা আর হোয়াট উড ইভেন সেলস ইন টাকা ইউনিটস ইউজিং সেলিং প্রাইস ইউ ডিটারমাইন মানে যেটা চারে বের করছে তার ব্রেক ইভেন পয়েন্ট কত তো চার নাম্বার যেটা আমরা বের করছি যে পঞ্চাশ হাজার টাকা সেলিং প্রাইস হবে আর সেলস প্রাইস আশি টাকা করে এটার মানে ব্রেক ইভেন পয়েন্ট কত আচ্ছা ফিক্সড কস্ট ফিক্সড কস্ট চেঞ্জ হবে না সিএম পার ইউনিট মানে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেলস প্রাইস পার ইউনিট এগুলো এখানে আশি টাকা তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সিক্সটি মানে সিএম বের করতেছি আমরা তাহলে এইটটি মাইনাস সিক্সটি ক্যালকুলেশন করলে এ অ্যামাউন্টটা আসলো তাহলে ব্রেক ইভেন্স সেলসকে বিপি ইউনিটকে আপনি সেলিং প্রাইস পার ইউনিটের গুণ করেন তাহলে ব্রেক ইভেন সেলস এসে পড়ছে মানে টাকাটা টাকাটা আসছে আর এটা হলো ইউনিটেরটা আসছে আচ্ছা এখন একটা কথা বলছে আবার দেখেন মানে একটা থিওরিক্যাল একটা জ্ঞান চাই সেরকম ইজ দ্য ব্রেক ইভেন সেলস ডিফারেন্ট ফ্রম দ্য ব্রেক ইভেন্স সেলস ইউ কম্পিউটেড ইন টু ব্রেক ইভেন্ট সেলসের পরিমাণ কেনবি মানে চেঞ্জ হলো দুয়ের থেকে এখন দুয়ের থেকে তো চেঞ্জ হবেই কারণ ওই ক্ষেত্রে তো আপনার ইয়ে সেলস প্রাইস অন্যরকম ছিল তারপরে ভেরিয়েবল কস্ট অন্যরকম ছিল ইট ইস জাস্ট ডিউ টু দ্য চেঞ্জ ইন সেলিং প্রাইস এন্ড টোটাল ভেরিয়েবল কস্ট ব্রেক ইভেন পয়েন্ট ইজ মেকিং ডিফারেন্স ফ্রম দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্ট টু মানে পার্ট টুতে যেটা হয়েছে ওটা থেকে চেঞ্জ হয়েছে মানে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এক লাইন লিখে দেবেন আর কি আচ্ছা দু হাজার ষোলো সালের অঙ্কটা এখন আমরা করবো এক্স কোম্পানি ম্যানুফ্যাকচার সেলস স্পেশাল স্ক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনমেন্ট দ্য কোম্পানি কন্ট্রিবিউশন দ্য মোস্ট রিসেন্ট ইয়ার ইজ গিভেন উইলো ইনকাম স্টেটমেন্ট দিয়ে দিছে আর কি সেলস ভেরিয়েল এক্সপেন্স হ্যাঁ সেলস এত টাকা পার ইউনিট সেলস এত ভেরিয়েল কত টাকা পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে দিছে ফিক্সড করা এনএক্সেস টু ইনক্রিজ দ্য কোম্পানি প্রফিট হ্যাজ আস্ক ফর অ্যানালাইসিস অফ নাম্বার অফ আইটেম আচ্ছা ঠিক আছে কম্পিউট দা কোম্পানির সিএম রেশিও অ্যান্ড ভেরিয়েল এক্সপেন্স রেশিও সিএম রেশিও এই যে রেশিও রেশিও দেখেন ভেরিয়েবল এক্সপেন্স রেশিও যদি রেশিও কথাটা থাকে তাহলে একটা সহজ টেকনিক বলি সূত্র মুখস্থও করা লাগবে না যে সিএম রেশিও বলছে যেহেতু সিএমকে সেলস দ্বারা ভাগ করে দেন ভেরিয়েবল এক্সপেন্স রেশিও যেহেতু বলছে সেহেতু ভেরিয়েবল এক্সপেন্সকে রেশিও দ্বারা ভাগ করে দেন তাহলেই হয়ে যাবে সিএম রেশিও সিএম মানে কি সেলস মাইনাস ভেরিয়েল কস্ট আবার এখানে বেরও করে দিছে আবার এখানে পার ইউনিটও দিয়ে দিছে আচ্ছা তাহলে ফিফটিন সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ আমি এভাবেও বের করছি আবার আরেকবার আবার ভাই সেলস পেস সিক্সটি ইন্টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভেরিয়েল এক্সপেন্স রেসি ভেরিয়েল এক্সপেন্স বাই সেলস ভেরিয়েল এক্সপেন্স প্রশ্নে দেওয়া আছে দেখেন ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভকে আপনি ভাগ করেন সেলস দ্বারা সিক্সটি ইন্টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা কম্পিউটার কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিটস এন্ড সেলস ডলার কি কথা বারবার বলতে হবে আবার আচ্ছা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র কি ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট ফিক্সড কস্ট পোস্টনে দেওয়া আছে দেখেন এই অ্যামাউন্টটা আর এই সিএম তো দেওয়াই আছে এই অ্যামাউন্টটা তো ওইভাবে আপনারা বের করেন ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট এই টাকাটা আসলো তারপরে বিএইপি টাকা টাকার পরিমাণটা ফিক্সড কস্ট বাই সিএম রেশিও সবসময় আপনার বিএইপি ইউনিটের সাথে আমি সিএল স্পেসে গুন দিছি কিন্তু একবার হলো আপনাদের করে দেখানো উচিত যে আরেকটা সূত্র আছে এটা মুখে বলছি কিন্তু করিনি এখানে করছি যে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও তারা যদি ভাগ করেন তাহলে টাকাটা এসে যায় আর সি এম রেশিও আমরা এখানে বের করছি টোয়েন্টি ফাইভ যার কারণে আমি এই অঙ্কটা করলাম আর আগে আমি বললাম সিএম এসে বের করিনি যার কারণে আমি করিনি তো ফিক্সড করছি এই অ্যামাউন্টটা ভাগ পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটা ঠিক আছে আচ্ছা তিন নাম্বার এজিউম দ্যাট এজিউম দ্যাট সেল ইনক্রিজ সেলস ইনক্রিজ বাই টাকা চার লাখ নেক্সট ইয়ার ইফ কস্ট বিহেভিয়ার প্যাটার্ন রিমেন্স আনচেঞ্জ সেলস চার লক্ষ টাকা ইনক্রিজ করছে ইনচেঞ্জ বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ ইউজ দ্য সিএম রেশিও টু কম্পিউটার অ্যান্সার আচ্ছা না বললেও আমরা সিএম রেশিও ব্যবহার করবো আচ্ছা আপনার চার লক্ষ টাকা যদি সেলস বৃদ্ধি পায় তাহলে আপনার মানে অতিরিক্ত ইনকাম কত মানে হাও মা চলতে কোম্পানির নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ কত টাকা বেশি পাবে সে মানে আগে যত টাকা অপারেটিং ইনকাম হইতো তার তুলনায় কত হবে এখন কথা হলো কি এই যে সিএম রেশিও যে আমরা বের করছি টোয়েন্টি ফাইভ এটার নাম সিএম রেশিও কিন্তু এটা কাজটা কি এটা দিয়ে কোম্পানি করে কি আপনার সেলস যত হয় তার সাথে যদি আপনি সিএম রেশিও গুণ করে দেন তাহলে আপনার লাভটা এসে যায় মনে করেন চার লাখ টাকা এক্সট্রা বিক্রি হয়েছে ধরে নিলাম চার লক্ষ টাকাই বিক্রি হয়েছে তাহলে চার লাখের সাথে যাতে সিএম এসে গুণ করে দেন তাহলে লাভটা এসে যাবে আর বলছে চার লাখ টাকা বিক্রি হলে এক্সট্রা এক্সট্রা লাভ কত তা ধরে নিই চার লাখ টাকায় বিক্রি হয়েছে ওটার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিই শেষ বা ইনক্রিজিং টাকা চার লক্ষ নেক্সট ইয়ার নেট ওপারি ইনকাম হইল ইনক্রিজ চার লাখ গুণ পঁচিশ পার্সেন্ট শেষ এক লাখ টাকা মানে লাভ হবে চার লাখ টাকা বিক্রি হলে এক লাখ টাকা লাভ হবে হয়ে গেল চার নম্বর

ঠিক আছে তো আপনার ফিক্সড কস্ট কত দেওয়া আছে এখানে প্রশ্ন যে এই অ্যামাউন্টটা হয়তো ফিক্সড কস্ট দেওয়া আছে আমার আরেকবার চেক করে নিই এই যে অ্যামাউন্টটা ফিক্সড কস্ট দেওয়া আছে এটার সাথে টার্গেট প্রফিট মানে টার্গেট প্রফিট কত পড়ছে নব্বই হাজার টাকা তো এটা আমরা যোগ করে দিই এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্ট যোগ করে দিলাম টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম নেশন যেটা আমরা বের করছি পয়েন্ট টু ফাইভ এক নাম্বার রিকোয়ারমেন্টে তাহলে ভিএইপি টাকাটা বের হয়ে গেল এখন এই বিএপি টাকাকে চাইলে সেলস প্রাইস দেওয়া ভাগ করেও ভিএপি ইউনিট বার করতে পারেন আবার চাইলে টার্গেট সেলস ইউনিট একটা সূত্র আছে ওটা দিয়েও বের করতে পারেন যে ফিক্সড কস্ট যে টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট ফিক্সড কস্ট এই অ্যামাউন্টটা টার্গেট প্রফিট এই অ্যামাউন্টটা সিএম পার ইউনিট 15 এই অ্যামাউন্টটা আবার এটা যদি বের করতে একটু মনে হয় যে কঠিন লাগতেছে তাহলে টার্গেট সেলস এত আর পার সেলস প্রাইস কত সেলস প্রাইস প্রশ্ন যা দেওয়া আছে দেখেন এই 60 60 দ্বারা ভাগ করলে এসে যাবে আচ্ছা এখন পাঁচ নম্বর রিকোয়ারমেন্টে যাই রিফার্ড ও দা অরিজিনালটা কম্পিউড দ্য কম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার অ্যান্ড পার্সেন্টেজ ফর্ম আচ্ছা মার্জিন অফ সেফটি বের করতে বলছিলাম মার্জিন সেফটি আমি আগের ভিডিওতে বসছিলাম মার্জিন অফ সেফটি জিনিসটা কি আমি এই ভিডিওতে একবারও আসেন এখন পর্যন্ত আমি একবার বলি সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি হচ্ছে কি এমন একটা অ্যামাউন্ট যেই অ্যামাউন্টের পর থেকে কোম্পানির মানে আর কোনো ভয় থাকে না ওইখানে লাভ হবেই মনে করেন দশ আমি যেটা প্রথমে বলছিলাম যে মনে করেন আপনি দশ হাজার প্রোডাক্টের ব্যবসা করতে নামছেন আপনার একটা হিসাব থাকে যে কত প্রোডাক্ট বিক্রি করলে আপনার মানে রিস্ক ফ্রি থাকবে মানে টোটাল খরচটা উঠে যাবে মনে করো দশ হাজার প্রোডাক্ট তৈরি করতে আপনার মানে খরচ হচ্ছে এক লক্ষ টাকা এখন আপনি চিন্তা করলেন আমি দুই হাজার প্রোডাক্ট যদি সেল করি তাহলে তো আমার এক লক্ষ টাকা এসে যায় যদি এসে যায় তাহলে বাকি যে আট হাজার টাকা মানে আট হাজার ইউনিট ওই আট হাজার ইউনিট বিক্রি করে যে টাকাটা আসবে ওর ভিতরে যদিও খরচ আসে কিন্তু আপনার লাভ হবে অবশ্যই লাভ হবে কারণ টোটাল কস্ট আপনি দুই হাজার ইউনিটের মাধ্যমে বের করে নিছেন এখন এই যে বাকি আট হাজার ওটা হলো মার্জিন অফ সেফটি মানে ওইখানে কোনো আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে কি টোটাল সেলস থেকে যদি আপনার ব্রেক ইভেন সেলসটা বাদ দেন তাহলে কিন্তু মার্জিন অফ সেফটিটা এসে যায় ঠিক আছে আচ্ছা আমরা ওইটাই করবো দেখেন মার্জিন অফ সেফটি টাকা সেলস টাকা মানে টোটাল সেলসের টাকাটা থেকে যদি আমি ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা বাদ দিই তাহলেই এসে যাচ্ছে কারণ টোটাল টাকাটা কত এই প্রশ্নে দেখেন কি বলছেন রেফার টু দ্য অরিজিনাল এটা কম্পিউটার কোম্পানি টোটাল টাকা দেখেন সেলস প্রাইস এত এটা থেকে যদি আমি ব্রেক ইভেন সেলসের টাকাটা বাদ দিই যেটা আমরা বের করছি এটা এটা বাদ দিলে তার মার্জিন অফ সেফটি টাকাটা পেয়ে যাব যে এই টাকার ভিতরে যদিও খরচ আছে কিন্তু লাভ হবেই হবে এখানে আমার আর ক্ষতি নেই এখানে কোনো সেলস ম্যানেজ বিএপি টাকা এক লক্ষ মানে এই বারো লাখ থেকে নয় লাখ না এক লক্ষ বিশ হাজার থেকেছি আমরা যেটা বাদ দিলাম যে চব্বিশ হাজার টাকা দু লক্ষ চল্লিশ হাজার টাকা যাই হোক এমন যাই হোক তো সেলস থেকে বিএপি টাকা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মার্জিন অফ সেফটি টাকা আর অফ সেফটি পার্সেন্টেজও বের করতে বলে মাঝে মাঝে আর পার্সেন্টেজ কি ওই সেলস দেওয়া ভাগ করে দেবেন মার্সেন্টেজ রেশিও একই কথা যে যা বলবে সেটাকে যা সেলস দিয়ে ভাগ করে দিবেন তাহলেই হয়ে যাবে তো অফ সেফটি এই অ্যামাউন্টে এটা থেকে ভাগ করেন টোটাল সেলস দিয়ে ইন্টু হান্ড্রেড হয়ে গেল আর অফ সেফটির যে ইউনিট তো ইউনিট আপনি কী করবেন এখানে যেমন সেলস টাকা মাইনাস বিএইপি টাকা সেরকম সেলস ইউনিট মাইনাস বিএইপি ইউনিট সেলসের যে ইউনিট ওটা থেকে ব্রেক ইউনিটটা বাদ দিলে অফ সেফটি ইউনিট আর বের হয়ে যাবে যেটা প্রশ্নে বলে নাই দেখেন মার্জিন অফ সেফটি ইউনিট কিন্তু বের করতে বলে নাই কিন্তু আমরা বের করে মানে আমি বের করে দিচ্ছি যেন আপনাদের যদি আসে মানে আপনারা পারবেন এই কারণে সেলস ইউনিট থেকে সেলস ইউনিট কত প্রশ্ন দেওয়া আসে এটা ব্রেক ইউনিট বের করছি এটা বিয়োগ করব আসে চার হাজার জাস্ট দেখাই দিলাম যে এক্সট্রা যেরকম আপনি পারেন ঠিক আছে দু হাজার ষোলো সালের অঙ্কটাও করলাম আমরা এখন আমরা দু হাজার ছয় সালের অঙ্কে যাব আচ্ছা এই অঙ্কটা আমি আচ্ছা এখনই করি ভাবছিলাম একটা পরে করব এর অঙ্কটা এই নেই না কিন্তু কেন জানি সিভিপি অ্যানালাইসিসের মতো করে দিয়ে দিছে এই অঙ্কটা আপনার আমার ওই যে দেখবেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের একটা আরেকটা প্রথম ভিডিও যেটা আপনার হাইলো মেথড মানে একটা চ্যাপ্টার আছে ওইখানে একটা হাইলো মেথড নামে একটা ভিডিও আছে দেখবেন ওই ভিডিওতে এটা আসলে তো ওইখানেই অঙ্কটা আমি করছি কিন্তু এই চ্যাপ্টারও আমি দেখলাম বইয়ে দিয়ে দিছি আসলে এটা দুই চ্যাপ্টার মিলে অঙ্কটা হয়ে গেছে আচ্ছা দ্য ইনফরমেশন রিলেটিং টু লেভেলস অফ আউটপুট অফ এ প্রোডাক্ট টু নিভ্যান ভিলো আউটপুট এরকম দেওয়া আছে ম্যাটেরিয়ালস ওয়েজেস ওভারে টোটাল কস্ট এটা দেওয়া আছে আমি দুটাকে লাল কালি একটু বোল্ড করি যে আউটপুট কত আর ইনপুট কত টোটাল ইনপুট হলো এটা টোটাল আউটপুট হলো এটা আচ্ছা দ্য প্রোডাক্ট ইজ সোল্ডের টাকা থার্টি ইচ মানে সেলস প্রাইস তিরিশ ক্যালকুলেট দ্য ফিক্সড কস্ট ফিক্সড কস্ট বের করতে বলছে ডিটারমাইন দা ব্রেক ইভেন সেলস ভলিউম এসার্টেন দা সেলস ইউনিটস দ্যাট উইল ইনশিওর অ্যান আফটার ট্যাক্স প্রফিট অফ টাকা টুয়েলভ থাউজেন্ড ট্যাক্স রেট ইস ফর্টি পার্সেন্ট এই একটা জিনিস দিয়ে দিয়েছে সমস্যা লাগাই দিছে আচ্ছা সলিউশন ক্যালকুলেশন অফ ফিক্সড কস্ট এখন হাইলো মেথড আপনি ব্যবহার করবেন কেন এখানে কিন্তু আপনার ওই রকম ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট ওইভাবে আসলে দেওয়া আছে কিন্তু দুইটা ইউনিট যদি এরকম দেওয়া থাকে যেরকম দুইটা ইউনিট দেওয়া আছে দুইটা ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট এরকম যদি দেওয়া থাকে আপনি তাহলে ই করবেন হাইলো মেথড ইউজ করবেন হাইলো মেথড মানে হচ্ছে গিয়ে যে হাইলো মেথডে ভেরিয়েবল কস্ট বের করা যায় একটা সিস্টেমে আর ফিক্সড কস্ট বলছে বের করতে কিন্তু ফিক্সড কস্ট বের করতে হলে আপনাকে অবশ্যই আগে ভেরিয়েবল কস্ট বের করতে হবে ভেরিয়েবল কস্টের সূত্রটা কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু মানে আপনার এই দেখেন এই যে তিন লক্ষ দশ হাজার ঠিক আছে আর এটা হলো গে হায়েস্ট ভ্যালু আর দু লক্ষ চল্লিশ হাজার এটা হচ্ছে গিয়ে লোয়েস্ট ভ্যালু মানে আউটপুট যেটা ওটা হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটি মানে ইউনিট মানে যেটা বের হয়েছে আর যে আপনি কস্ট করছেন ওটার জন্য মনে করেন যে ষোলো হাজার ইউনিট তৈরি করার জন্য যে কস্টটা করছেন সেটা হচ্ছে কি আপনার হায়েস্ট ভ্যালু এটার জন্য কস্ট করছেন এই টাকাটা আবার এটার জন্য কস্ট করছেন এই টাকাটা যার কারণে এটা হলো গিয়া ভ্যালু বা কস্ট আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি অকুপেন্সি আউটপুট এগুলা ঠিক আছে তো এটা থেকে এটা বাদ দিবেন আর ভাগ করবেন এটা থেকে মানে আপনি দেখাইতেছি হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু তো তিন লক্ষ দশ হাজার থেকে এটা বাদ দিবেন মানে এটা হায়েস্ট এটা লোয়েস্ট আর ভাগ করবেন হাইয়েস্ট অ্যাক্টিভিটি মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি হাইয়েস্ট অ্যাক্টিভিটি কত এই ষোলো হাজার মাইনাস বারো হাজার করলাম তাহলে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এটা ভেরিয়েবল কস্ট আর যেহেতু ভেরিয়েবল কস্ট পেয়ে গেছে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট ভাগ দিলেই তো আমরা ফিক্সড কস্ট পেয়ে যাব ও ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হয়েছে এখানে আবার ঠিক আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হয়েছে আচ্ছা তো এখানে দেখেন তো তিন লক্ষ দশ হাজার দশ হাজার টোটাল কস্ট এটার ভিতরে ভেরিয়েবল কস্ট আছে ফিক্সড কস্টও আছে এখানে সেভেন্টিন পয়েন্ট ফাইভ হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হয়েছে এখানে ষোলো হাজার ইউনিট তৈরি হয়েছে তাহলে ষোলো হাজার ইউনিটের সাথে যদি আমি সেভেন্টিন পয়েন্ট ফাইভ গুণ করে দিই তাহলে আমার ভেরিয়েবল কস্টটা এসে পড়লো আর ওই তিন লাখ দশ হাজার থেকে ওই ভেরিয়েবল কস্টটা বাদ দিই তাহলে আপনার ফিক্সড কস্টটা এসে যাবে এখন কেউ কেউ ভাবতে পারেন ভাই আমি এই তিন লাখ দশ হাজার কেন করলাম দুই লাখ চল্লিশ হাজার কেন করলাম না আপনি যদি দুই লক্ষ চল্লিশ হাজার থেকে বারো হাজার গুণ সেভেন্টিন পয়েন্ট ফাইভ দেন একই রেজাল্টই আসবে ঠিক আছে এই পাশটা আমি বড়োটা দিয়ে করছি আপনি যেন ছোটোটা দিয়ে করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা টোটাল কস্ট তিন লক্ষ দশ হাজার ভেরিয়েবল কস্ট হচ্ছে গিয়ে ষোলো হাজার ইন্টু সেভেন্টিন পয়েন্ট ফাইভ কেন হলো বললাম আচ্ছা তো ডিটারমাইন দ্য ব্রেক ইভেন্ট সিয়ার্স ভলিউম ব্রেক ইভেন্ট সিয়ার্স বের করতে বলছে মানে টাকা বের করতে বলছে আচ্ছা বিএপি টাকা ফিক্সড কস্ট বাই সিএম রেশিয়া তাহলে তিরিশ হাজার বাই পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন আর সিএম রেশিও বের মানে ভিএপি টাকা যদি বের করার চেষ্টা করেন তাহলে ফিক্সড কস্ট বাই সি এম রেশিও হ্যাঁ আর ফিক্সড কস্টও বের করলাম আমার মতো তিরিশ হাজার আর সি এম রেশিও কত আপনার সিএম রেশিও এই যে বের করার সূত্রটা হচ্ছে গিয়ে আমরা তো জানি সিএম বাই সেলস সিএম মানে হলো গিয়ে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট তাহলে তিরিশ মাইনাস সেভেন্টিন পয়েন্ট ফাইভ বাই থার্টি ইন্টু হান্ড্রেড ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট আর যদি ব্রেক ইভেন ইউনিট বলতো তাহলে আপনাকে যেটা করতে হতো যে ফিক্সড কস্ট বাই সি এম পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে তিরিশ হাজার আর ভাগ করতেন হচ্ছে গিয়ে এই যে তিরিশ টাকা তো বিক্রি মূল্য তাহলে ওই যে সিএম দ্বারা তিরিশ মানে সেভেন্টিন পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলেই হতো তিরিশ হাজারকে ঠিক আছে আচ্ছা কথা যেটা আমি মানে আসলে একটা জিনিস আমি খেয়াল করলাম যে ডিটারমাইন দ্য ব্রেক ইভেন সেলস ভলিউম আসলে ব্রেক ইভেন সেলস ভলিউম বলতে কয়েকটা জায়গায় আমি দেখছি ইউনিট প্রকাশ করতেছে অনেক কয়েকটা জায়গায় দেখতেছি টাকা প্রকাশ করতেছে কারণ ভলিউম বলতে আসলে আমি যতদূর জানি তুমি ইউনিট বোঝাই কিন্তু এখানে টাকা বের করছে আপনার একটু শিওর হয়ে নেবেন আপনাদের টিচারদের কাছ দিয়ে যে ভলিউম বলতে আসলে এখানে কী বোঝাচ্ছে যে টাকা বোঝাতেছে না কি ইউনিট বুঝাইতেছে ঠিক আছে আমি যতদূর জানি ব্রেক ইভেন ভলিউমের টাকা মানে ইউনিট কিন্তু তারপরও ম্যাক্সিমাম ওইখানে টাকা বের করছে যার কারণে আপনার আমিও টাকাটাই বের করছি আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন টিচারদের কাছে আসলে আমরা কী করা উচিত আচ্ছা অ্যাস ট্রেনিং দ্য সেলস ইউনিটস দ্যাট দ্য উইল এনশিওর অ্যান্ড আফটার ট্যাক্স প্রফিট অফ টাকা টুয়েলভ থাউজেন্ড ট্যাক্স রেট ইজ ফর্টি থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড পর্যন্ত যে প্রফিট হবে তার সাথে ট্যাক্স রেট আচ্ছা ঠিক আছে সেলস প্রাইস বের করতে হবে সেলস রিকোয়ার্ড সেলস যে আপনার মনে করেন যে অ্যাসাইটে দ্য সেলস ইউনিট দ্যাট ইনশিউর অ্যান্ড আফটার ট্যাক্স প্রফিট অফ টাকা টুয়েলভ থাউজেন্ড ট্যাক্স রেট ইজ ফর্টি পারসেন্ট আচ্ছা মানে আপনার যদি এমন হয় যে টুয়েলভ থাউজেন্ড টাকা প্রফিট করার চেষ্টা করতেছে আবার ট্যাক্স রেট হলো ফর্টি পার্সেন্ট তখন আপনার মানে সেলসটা কত 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 ইউনিট বা কত টাকা সেলস করতে হবে তখন সেলস ইউনিট কত হতে হবে মিনিমাম মানে আপনার লাভ ক্ষতি যেন কোনোটাই না হয় আবারও বলি অ্যাসারটেনিং দ্য সেলস ইউনিটস দ্যাট উইল এনশিওর অ্যান আফটার ট্যাক্স প্রফিট অফ টাকা টুয়েলভ থাউজেন্ড ট্যাক্স রেট ইস ফটি মানে হচ্ছে যে আপনার আগে তো ইভেন সেলস ব্যারি করছেন অরিজিনালটার উপরে এখন আমি একটা কথা বলে দিছে যদি আপনার প্রফিট করতে হবে টুয়েলভ টাকা আর ট্যাক্স রেট হচ্ছে পার্সেন্ট যদি হয় তাহলে আপনার মানে ব্রেক ইভেন্ট পয়েন্ট করত মানে সেলসটা কত সেলস কত এটা বের করতে বলছে আর সেলস বের করার আমরা সূত্রটা জানি যে ফিক্সড কস্ট ব্লাস প্রফিট ডিভাইডেড বাই সিএম এখন কথা হচ্ছে যে প্রফিটের সাথে আবার ট্যাক্সও দিতে হবে যে লাভ হবে তার সাথে ট্যাক্স দেওয়া লাগবে তার কারণ প্রফিট থেকে আবার এটা আবার সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে যদি ট্যাক্সের কথা আসে প্রফিটের উপরে ট্যাক্স দিতে হয় তখন প্রফিটেরকে আপনার ওয়ান মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করে দিতে হয় তাহলে অরিজিনাল প্রফিটটা আসবে ঠিক আছে মানে আপনার কোম্পানি একটা আপনি যখন একটা ব্যবসা করবেন দেখবেন যে কোম্পানির উপরে যা লাভ হয় লাভের উপরে একটা ট্যাক্স দিতে হয় হ্যাঁ লস হলে কিন্তু ট্যাক্স দিতে হয় না লাভের উপরে একটা ট্যাক্স দিতে হয় তা আপনি লাভ করেন যদি আপনি মনে করেন যে এই টাকাটা বারো হাজার টাকা তার উপরে আবার ফোর্টি পার্সেন্ট ট্যাক্স রেট আসে তো এখন কথা হলো কি আমি যদি ফর্টি পার্সেন্ট ট্যাক্স রেট দিয়ে দিই হ্যাঁ আবার বারো হাজার টাকা লাভ করি তাহলে আমার সেলসের রিকোয়ার সেলস কত হবে তাহলে ওই প্রফিট তো আর বারো হাজার হইতেছে না আমার তো ট্যাক্স দিয়ে প্রফিটটা কমে গেলো সেই প্রফিটটা যোগ করতে হবে আর সেই প্রফিটটা বের করতে হলে প্রফিট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যাক্স ঠিক আছে তো ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যাক্স ডিভাইড বাই সি এম ও আসলে সেলসের সূত্র কী ছিল ফিক্সড কস্ট প্লাস প্রফিট বাই সিএম যেহেতু ট্যাক্সের কথা আসে যার কারণে প্রফিট বাই ওয়ান মাইনাস ট্যাক্স তো থার্টি থাউজেন্ড প্লাস টুয়েলভ থাউজেন্ড বাই ওয়ান মাইনাস এই অ্যামাউন্টটা সেলস করলে আপনার ফর্টি পার্সেন্ট হবে ট্যাক্স দেওয়াও হবে প্লাস সেলসও হবে মানে ওই বারো টাকা লাভও হবে কোম্পানি টোটাল আচ্ছা তো এ দু হাজার ষোলো সালের অঙ্ক দু সালের অঙ্ক করলাম আমরা তো দু সালে আরেকটা অঙ্ক আছে ওটাও আমরা এখন করবো এটা ক্রিটিক্যাল অঙ্ক আচ্ছা এই অঙ্কটা পরে আসি আমরা একটু ক্রিটিক্যাল অঙ্ক দু হাজার সাত সালের অঙ্কটা করি তারপরে মেঘনা লিমিটেড সেলস ফোর থাউজেন্ড ইউনিটস অফ প্রোডাক্ট টোয়েন্টি পার্সেন্ট অন সেলস কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস এস টাকা এত দেওয়া আছে আদার ম্যানুফ্যাকচারিং এন্ড ম্যানুফ্যাকচারিং কস্ট ডিউরিং দ্য মান্থ আর টাকা এত এত

কস্ট অফ ডিরেক্ট মেটেরিয়ালসলে গিয়ে দুই লক্ষ ষাট হাজার টাকা কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কী বলছে দুই লক্ষ ষাট হাজার টাকা আদার ম্যানুফ্যাকচারিং মানে ডিরেক ম্যাটেরিয়াল কিন্তু ভেরিয়েবল কস্ট এটা মাথায় রাখবেন ডিরেক্ট ম্যাটেরিয়াল কী কস্ট ভেরিয়েবল কস্ট প্রশ্নে ভেরিয়েবল কস্ট দেওয়া নাই ফিক্সড কস্টও দেওয়া নাই কিন্তু আমরা বের করতে পারবো আমরা চাইলেই বের করতে পারবো সেটা আমরা করবো আদার ম্যানুফ্যাকচারিং এন্ড নন নন ম্যানুফ্যাকচারিং কস্ট ডিউরিং দ্য মাথ আর টাকা এক লক্ষ বিশ হাজার এক লাখ রেসপেকটিভলি মানে অন্যান্য ম্যানুফ্যাকচারিং আর নন ম্যানুফ্যাকচারিং কস্ট হলো এগুলো 50% অফ ম্যানুফ্যাকচারিং এন্ড 40% অফ নন ম্যানুফ্যাকচারিং কস্ট আর ভেরিয়েবল মানে এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা দেওয়া আছে প্রথমে যেটা ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর এটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং এখন ম্যানুফ্যাকচারিং কস্টের 50% হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল আর নন ম্যানুফ্যাকচারিং যেটা 1 লক্ষ টাকা এটার আপনার 40% হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল তার মানে কি কথাটা একটু ঘুরায়া বলি এবার

60% তো এই হলো ফিক্সড কস্টা বের করে নিলাম এখন ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্টটা অবশ্যই পার ইউনিটে বের করতে হয় ফিক্সড কস্ট তো পার ইউনিট বলতে কোনো কথা নাই ফিক্সড কস্ট তো চেঞ্জ হয় না ইউনিটের সাথে কিন্তু ভেরিয়েবল কস্ট ইউনিটের সাথে চেঞ্জ হয় যার কারণে ভেরিয়েবল কস্টটা পার ইউনিট বের করতে হবে আবার প্রশ্নে আবার ডাইরেক্ট ম্যাটেরিয়ালও বলে দিছিল এই যে এটাও একটা ফিক্সড কস্ট হ্যাঁ তো এটার সাথে যোগ হবে এটার 50% এটার 40% আর ভাগ করব 4000 ইউনিট দ্বারা ঠিক আছে যেন আমরা টোটাল ইটা বের করতে পারি মানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট বের করতে পারি যে দু লক্ষ ষাট হাজার যোগ এক লক্ষ গুণ ফর্টি পার্সেন্ট যোগ এক লক্ষ বিশ হাজার গুণ ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাই চার হাজার সমান নাইনটি ঠিক আছে একটু পরে করো দিয়ে আপনাদের মনে হয় একটু সমস্যা হইতেছে বুঝতে লেখাটা ঠিক আছে তাহলে ভেরিয়েবল কস্ট নাইনটি এখন আমরা সাথে সাথে সেলস প্রাইসটাও বের করে ফেলবো সেলস প্রাইসটা দেখেন এখানে কি বলছে একটা কথা যে এম ইন সেপ্টেম্বর 2007 ম্যাগনা লিমিটেড সেলস 4000 ইউনিটস অফ প্রোডাক্ট এন্ড আর্নস 20% অন সেলস অন সেলস এর উপরে 20% যা সেলস করছে তার উপরে 20% টাকা লাভ হয় কোথায় যেন ওয়ার্কিংসটা করতেছিলাম এই যে আপনার ওই যেহেতু বলছে বিশ পার্সেন্ট টাকা লাভ হয় তাহলে আপনার টোটাল কস্টকে আপনি আশি দ্বারা ভাগ দিবেন একশো দ্বারা গুণ দিবেন ঠিক আছে মানে আপনার সেলস মানে এই কথাটার উপর খেয়াল রাখবেন যে টোয়েন্টি পার্সেন্ট অন সেলস বলছে না অন কস্ট বলছে যদি টোয়েন্টি পার্সেন্ট অন সেলস বলে টোয়েন্টি পার্সেন্ট অন সেলস বলে তার মানে হচ্ছে গিয়ে যে কস্টটা আছে সেটা হলো গিয়ে আশি পার্সেন্ট টাকা ওটাকে আপনি আশি তারা ভাগ দেন একশো দ্বারা গুণ করেন তাহলে সেলস প্রাইস মানে সেলস প্রাইসটা এসে যাবে আমি বোঝাতে পারতেছি না আবার বলি মনে করেন একটা পণ্যের দাম হলো আশি টাকা এভাবে চিন্তা করেন একটা পণ্যের দাম হলো আশি টাকা এখন কেউ বললো মানে একটা পণ্যের দাম ধরেন একশো টাকা সরি আশি টাকা না একশো টাকা ধরেন নাম ফিগার ধরেন একশো টাকা আর কেউ বললো যে এই যে একশো টাকা আমি বিক্রি করছি তো সেলসের উপরে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে কত একশো টাকার ভিতর বিশ টাকা লাভ হয়েছে তার মানে আপনার কস্ট কত আশি টাকা তার মানে কস্ট কত আশি টাকা যেহেতু বিশ পার্সেন্ট লাভ একশো টাকা সেলস মাইনাস বিয়োগ দিলাম লাভটা বিশ টাকা বাদ দিলাম তাহলে কস্ট কত আশি টাকা এখন এই যে কস্টটা এখানে আমরা বের করলাম ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যেহেতু টোয়েন্টি পার্সেন্ট অন সেলস বলতেছে তার মানে কি এই পুরাটো করলে কি আশি পার্সেন্ট এটাকে যদি আমি একশো পার্সেন্ট বানাইতে পারি তাহলে তো ওটা সেলস প্রাইস হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার এই যে এক লক্ষ বিশ হাজার তিন লক্ষ ষাট হাজার এটা হচ্ছে কি কস্ট এটাকে আপনি আশি দ্বারা ভাগ করতেছেন একশো দিয়ে গুণ করতেছেন তাহলে কিন্তু আপনার সেলস প্রাইসটা এসে যাচ্ছে ঠিক আছে মনে করেন যে আশি টাকা যদি আপনার ওই যে আমি বললাম একশো আশির যে হিসাবটা দেখালাম মনে করেন আশি টাকা যদি কস্ট হয় হ্যাঁ আর আপনার বলছে সেলস প্রাইস হলো গিয়ে আপনার বিশ পারসেন্ট অন সেলস তো আশি কে আশি দ্বারা ভাগ করে তাহলে এক এক গুণ একশো কত হলো সেলস প্রাইস কিন্তু একশো হয় তাহলে দেখে লাভ কিন্তু বিশ টাকাই থাকতেছে ওই রকম জিনিসটা ঠিক আছে আচ্ছা তো সেলস প্রাইস পার ইউনিট তো পার ইউনিট কত এই এ টাকার হলো টোটাল সেলস যেহেতু চার হাজার ইউনিট বিক্রি করছি এটাতে ভাগ করেন দেড়শো টাকা সেলস প্রাইস পার ইউনিট আচ্ছা এখন আমরা ওয়ার্কিংয়ে যাবো আমরা অনেক কিছু বের করে ফেলছি খেয়াল করে ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইন ইউনিটস অ্যান্ড ভলিউম এখন আমরা এই ফিক্সড কস্ট আছে আমাদের কাছে প্লাস কন্ট্রিবিউশন মার্জিন যে বের করব সেলস প্রাইস পার ইউনিটে দেওয়া আছে আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটে দেওয়া আছে এটা আমি বের করব না আপনার নিজের নিজের বের করে নিন এই যে সূত্র ব্যবহার করে যে ওয়ার্কিংস থেকে বিএপি টাকাটাও বের করে নেন আচ্ছা এসে অ্যামাউন্ট অফ প্রফিট অ্যান্ড সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট সেলস প্রাইস তো আমরা এখানে বের করছি ওটা থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেন ফিক্সড কস্ট বাদ দেন এটাও করে নিন শুধু শুধু একই জিনিস বারবার

আচ্ছা আমার পাঁচ নম্বরের আমরা দেখি হোয়াট ওট বেদা সেলিং প্রাইস ইফ ব্রেক ইভেন ইজ টু বিচিভটেড ষোলোশো ইউনিট ষোলোশো ইউনিটে যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট করার চেষ্টা করি তাহলে আমাদের এটা কত হবে সেলস প্রাইসটা কত হবে এখন এই অঙ্কটা এক্সাম কিটা একটা নিয়মে করছে সেটা হচ্ছে গিয়ে ষোলোশো ইউনিটের কস্ট বের করছে তারপরে ওই কস্টটাকে ষোলোশো দিয়ে ভাগ করে দিছে তারপরে বলতে চলে গেছে ষোলোশো ইউনিটে মানে এই সেলিং প্রাইসটা ধরতে হবে তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা ষোলোশো ইউনিটে থাকবে কিন্তু আমার কথা যে এটা তো আসলে ষোলোশো ইউনিটের মানে অঙ্ক না এটা তো ইউনিটের অঙ্ক হ্যাঁ আপনার দু হাজার দশ সালে এরকম একটা অঙ্ক আসছিল যেটা আপনার মানে অন্য নিয়মে করা হয়েছে তো আমরা ওই নিয়মটা ফলো করব কিন্তু অ্যান্সারটা সেম টু সেম এসে যাচ্ছে ঠিক আছে তা আমরা এই নিয়মটা ফলো আপনারা চাইলে করতে পারে কিন্তু আমার মনে হয়েছে এই নিয়মটা ফলোটা করা ঠিক হবে না এই নিয়মটাতে বলতে ষোলোশো ইউনিটে আপনার কস্টটা বের করছে টোটাল কস্ট টোটাল কস্টটাকে সেলিং প্লেস দেওয়া মানে ষোলোশোতে ভাগ করে সেলিং প্লেস বের করে দিছে কিন্তু অঙ্কটা তো আসলে ষোলোশো ইউনিটের না অঙ্কে যে টোটাল কস্ট সেটাকে আপনার ষোলোশো ইউনিটের টাকা দিয়ে বের করে ফেলতে হইতেছে এটা হলো অঙ্কটার নিয়ম তা আমরা যেটা করবো মানে আপনারা করতে পারেন যে নাও করতে পারেন সেটা হচ্ছে মানে আমার রেজাল্ট সেম আসতেছে মনে হয় ভিপি ইউনিটস আমরা জানি ষোলোশো ফিক্সড কস্ট হলে এই অ্যামাউন্টটা প্রশ্নে দেওয়া আছে আর সিএম পার ইউনিট এভাবে আমরা সিএমটা বের করবো এটা ষোলো ইউনিট যেহেতু এটা সিএমটা আমরা বের করব সিএম কত দেখেন পঁচাত্তর আসবে দেখবেন ঠিক আছে যে বিপি ষোলো ফিক্সড কস্ট এটা সিএমটা বের করলাম কত পঁচাত্তর ঠিক আছে এখন আপনার আমরা কি জানি সেলস প্রাইসের সূত্র কি সেলিং প্রাইস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট অ্যান্ড ভেরিয়েবল কস্টকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সেলিং প্রাইস পার ইউনিট টু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যোগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট ঠিক আছে মানে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট তো সেলিং প্রাইস পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যোগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখন কন্ট্রিবিউশন মার্জিন এখানে বেরিয়েছে পঁচাত্তর আর ভেরিয়েবল কস্ট দেখেন আমরা ওয়ার্কিংসই বের করছিলাম নাইনটি নাইনটি তো সেভেন্টি ফাইভ যোগ নাইনটি যোগ করলে আপনি দেখবেন যে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ আসছে আবার এখানেও কাকতে হলে ওয়ান সিক্সটি ফাইভই আসতেছে তো যাই হোক আমার মনে হয় এই নিয়মটা ফলো করা ভালো আমি পরে যে নিয়মটা দেখালাম এই নিয়মটা লেগে ফলো করাটা ভালো ঠিক আছে তো দুই হাজার ছয় সালের সাত সালের অঙ্কটা করলাম শুধু একটা অঙ্কই বাদ থাকবে সেটা হলো দুই হাজার ছয় সালের একটা অঙ্ক ছোট একটা অঙ্ক কিন্তু একটু ভেজাল আছে আর কি অঙ্কটা সেটা বড় না অঙ্কটা কিন্তু ভেজাল আছে অঙ্কটা একটু আমরা অঙ্কটা করি অপারেশন অফ অপারেশন অফ এক্স কোম্পানি ফর দ্য ইয়ার ডিসক্লোজ এম ডিসক্লোজ এম এস রেশিও অফ থার্টি পার্সেন্ট অ্যান্ড সি এম রেশিও অফ ফিফটি পার্সেন্ট মানে এমএস এস রেশিও যে আমরা বের করেছিলাম মানে এই আপনার মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই সেলস আর সি এম রেশিও মানে কি সি এম বাই সেলস ওটা হলো ফিফটি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আচ্ছা ফিক্সড কস্ট অ্যামাউন্টের টু টাকা টোয়েন্টি থাউজেন্ড ফিক্সড কস্ট হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড কম্পিউট ব্রেক ইভেন্ট সেলস দ্য অ্যামাউন্ট অফ প্রফিট অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন মার্জিন ব্রেক ইভেন্ট সেলস বের করতে বলছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট বের করতে বলছে দ্য কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে ব্রেক ইভেন্ট সেলসের সূত্র কি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সি এম রেশিও মানে ব্রেক ইভেন সেলস কি টাকা হ্যাঁ সেলস যেহেতু বলছে আপনি টাকাই করবেন ইউনিট বললে ইউনিট ঠিক আছে ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও খুব সহজে এক নম্বর রিকোয়ারমেন্টের আনসার এসে যাবে যে এই অ্যামাউন্টটা আর সিএম রেশিও ফিফটি পারসেন্ট ভাগ করে দেন তাহলে ব্রেক ইভেন্ট সেলসে টাকাটা এসে যাবে আচ্ছা দুই নাম্বার রিকোয়ারমেন্ট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট প্রফিট কত এই জায়গাটা একটু সমস্যা দেখেন দুই নম্বর রিকোয়ারমেন্ট বের করতে হলে যে প্রফিট বের করতে হবে প্রফিট বের করতে হলে প্রথমে আপনাকে সেলসটা বের করতে হবে এখানে সেলস কথা বলা আছে বলা নেই আবার এখানে কিন্তু সেলস বলা নেই কষ্ট কষ্ট বলা নেই আচ্ছা এটা ওয়ার্কিংস করতে হবে ওয়ার্কিংসটা দেখেন খেয়াল করেন ভালো করেন যে মার্জিন অফ সেফটি রেশিও সমান সমান সেলস রেশিও মাইনাস বিএপি রেশিও এই যে মার্জিন অফ সেফটি রেশিও যেটা আমরা বের করছি আমরা মার্জিন অফ সেফটির সূত্রটা কি যে আপনার টোটাল সেলস মাইনাস বিএপি সেলস আবার এই

বিএপি রেশিও মানে কি বিএপি ডিভাইডেড বাই সেলস এখন এমএস এস রেশিও থার্টি পার্সেন্ট সেলস রেশিও তো অবশ্যই 100% পার্সেন্ট কারণ সেলস হলো কি বিএপি আর এমএস এর যোগফল সেলস হচ্ছে কি এমএস আর বিএপি এর যোগফল আর এম এস যদি বলে দেয় থার্টি তার মানে আপনার বিএপি হলো গিয়ে সেভেন্টি পার্সেন্ট এটাই আমি ক্যালকুলেশন করে বের করলাম এই দেখেন এম এস রেশিও হলো সেলস রেশিও মাইনাস বিএপি রেশিও থার্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাইনাস বিএপি রেশিও সেভেন্টি পার্সেন্ট এখন আমরা সেলসের যে মানে ভিএপি যে টাকাটা হ্যাঁ ভিএপি টাকা কত আসছে চল্লিশ হাজার টাকা এটা সেভেন্টি পার্সেন্ট টাকা তার মানে এটা যদি সেভেন্টি পার্সেন্ট টাকা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট টাকাটা আমরা বের করতে পারবো যদি সেভেন্টি দ্বারা ভাগ করি হান্ড্রেড দ্বারা গুণ করি বা পয়েন্ট সেভেন্টি দ্বারাই যদি ভাগ করে দিই তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট এসে যাচ্ছে সেভাবে আমরা সেলসের টাকাটা বের করে নিলাম ঠিক আছে মানে যে যদিও ব্রেক ইভেন সেলস এত কিন্তু টোটাল সেলস হলো এত আমরা কীভাবে বের করছি বুঝতে কারণ এটা হলো কি ব্রেক ইভেন সেলস আর ব্রেক ইভেন রেশিও হচ্ছে এটা মানে এটা হলো সেভেন্টি পার্সেন্ট এটাকে যদি পয়েন্ট সেভেনটি তারা ভাগ করেন তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট এসে যাবে বা 70 তারা ভাগ করেন একশো দ্বারা গুণ করে তাহলেও হান্ড্রেড পার্সেন্ট এসে যাচ্ছে তার মানে কি টোটাল সেলসটা এসে যাবে তো এই হলো টোটাল সেলস তো এখন তার অ্যামাউন্ট অফ প্রফিট বের করতে পারবো যে সেলস ইনটু সিএম রেশিও সেলস ইন্টু সিএম রেশিও সিএম রেশিও কত ছিল পয়েন্ট ফিফটি এটার উপরে পয়েন্ট ফিফটি আমরা বের করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা এসে যাবে আর কন্ট্রিবিউশন মার্জিন মার্জিনটা যদি তাহলে এসে যাবে হচ্ছে কি আপনার প্রফিট ঠিক আছে সিএম রেশিও দেখেন প্রশ্নে দেওয়া আছে কত ফিফটি পারসেন্ট এখন সেলস হিসেবে যত তার সাথে যদি আপনি সিএমটা গুণ করেন তারপরে যদি আপনি ফিক্সড কস্টটা বাদ দিয়ে দেন তাহলেই কিন্তু এসে যাচ্ছে অ্যামাউন্ট অফ প্রফিট আচ্ছা এখন দা কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলতেছে আবার তিন নাম্বারে কন্ট্রিবিউশন মার্জিন তো সেলস এন্টু সিএম রেশিও যেটা আপনার এই সেলস পোর্সি কত ফাইভ সেভেন ওয়ান ফোর থ্রি চক গুণ ফিফটি এই যে টু এইট ফাইভ সেভেন ওয়ান মানে এই যে এতটুকুর কাজ করতে বলছে আর কি এখানে সেলস এন্টু সিএম কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড প্রাইস বাদ দেন তাহলে তো আপনার অ্যামাউন্ট প্রফিটটা আসবে তাই না এর হল ছয় সালের অঙ্ক তো মোটামুটি এর বাইরে এখন পর্যন্ত কোনো অঙ্ক আসেনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা অঙ্ক আমি ছয় সাল থেকে পাইছি হ্যাঁ তো আশা করি যে তেরোটা অঙ্কই আপনারা বুঝতে পারবেন আর নতুন অঙ্ক আসতেই পারে ঘুরায় ফিরার নতুন কঠিন অঙ্ক আসতেই পারে কিন্তু এই তেরোটা অঙ্ক করলে বিগত আর কোনো সমস্যা থাকতেছে না আর এইগুলো ভালো করলে কঠিন অঙ্ক আসলেও পারা মানে পারবেন আশা করি তো আচ্ছা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলবো সাবস্ক্রাইব করেন প্রতিটা ভিডিওতেই বলি আর বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনারা যত ভিউ হবে আমরা তত ইন্সপায়ার হব আর আরেকটা কথা কখনোই চেষ্টা করবেন আপনারা যে ভিডিও ডাউনলোড না করতে কারণ আপনারা যদি ভিডিও ডাউনলোড করে দেখেন আমরা তাহলে মানে বুঝতে পারি না আসলে ভিডিওটা কতটা ভিউ হইতেছে কারণ আপনাদের আমার ভিডিও যদি ভিউ না হয় তখন বুঝতেই পারবো না ভিডিওটা কাজে লাগতেছে কিনা কারণ যদি কাজে লাগে অবশ্যই আপনারা ডাউনলোড ছাড়া দেখবেন মানে তে দেখবেন ইউটিউবে দেখবেন ডাইরেক্ট ইউটিউবে দেখবেন ভিউটা আমার বারবার আমি বুঝতে পারবো যে ভিডিওটা কাজে আসতেছে আর ভিউ না বলে শুধু শুধু বানাবো কেন যে আমি বুঝতেই পারি যে মানুষে কাজে আসতেছে আমার ভিউ হইতেছে না তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাদের কাজে লাগবে বলে মনে করবেন তাদের কাছে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত